দর্শক পুকুরের এখানে প্রচুর মাছ হয়, কারণ এই পুকুরের এখানে একটা চোঙের মতো আছে, বাতা মারা আছে, যেহেতু মাটি আপনার ধসে যাচ্ছিল এটা রোধ করার জন্য এটা দিছে। তো এখানে পুকুরের মাছগুলো এসে লুকায় থাকছে, যার ফলে বেশি মাছ পাওয়া যাচ্ছে। ঢাকায় মাছ বিক্রি করার জন্য মাছ বিক্রি ধরা হচ্ছে গোটা পুকুর থেকে। এখানে প্রচুর মাছ চাষ করা হয়। আমাদের এলাকার যেই সিদ্দিক আঙ্কেল আছেন এবং তার ছেলে ইসমাইল হোসেন, তারা মাছ শিকার মাছ চাষ করেন। এখানে এটা হলো চৌকির পাড় নামে পরিচিত এবং এই জায়গাটা অনেক ফেমাস। এখানে নাকি 300-400 বছর আগে একজন রাজার আবাসস্থল ছিল। এই যে সামনে যে পুকুরটা দেখছেন, এখানে রাজা রানীদের পুকুর ছিল আর কি একসময়। ওদিকে গেলে আপনার বিভিন্ন বিল্ডিংয়ের পাওয়া যায় ধ্বংস অবশেষ। এবং এই জায়গাকে কেন্দ্র করে অনেক গল্প রচিত হয়েছে এদিকে। এবার জাল পড়ছে সুন্দর। কাম হয়েছে, সব ঢুকেছে, সব ঢুকেছে ভাই, অনেক কটা আছে। হাত মাছ নাই নাকি? একটু তো দূরে থাকো। খেলা খালি বারা বারা পলাক ছিল ওই ইয়ার মেয়ে ধরে আছে। এটা রুই না? রুই। এনেছে কস, কালার হয়ে গেছে মাছের। এনেছে কস, কাল বাউসের। এসব মাছ ঢাকায় কত কেজি, কত টাকা কেজি বিক্রি হয়? দাম ভালো করে 300 করে চলে যাবি। 300? আর এখন তুই বাজার ঢিলা, এখন কত যাচ্ছে? 250 যাবি। বাজার ভালো গেলে 300 পার হয়ে যাবে। এই যে এইগুলোর দামই ভালো যা, বেশি হয়ে গেছে যা। মাছ ধরলে ওখানে পানি ফেলছি যে ঘুরতে যাওয়া যাবেন। আর নাই না দিয়ে আসে দিল।